হোটেল থেকে বেরোচ্ছি, আজকে আমাদের লাস্ট ডে শ্রীনগরে, কালকে আমাদের ফ্লাইট আছে গুয়াহাটির জন্য। তো আজকে লোকাল সাইট সিন যেগুলো আছে শ্রীনগরে এগুলা কমপ্লিট করব। ঘড়ির কাঁটা এখন 10:30, বেরিয়ে গেছি মাত্র হোটেল থেকে। তো শ্রীনগরের আশেপাশে যেগুলো সাইট সিন রয়েছে এগুলো সাইট সিন আজকে কভার করব। তো চলুন তাহলে। বন্ধুরা আমাদের প্রথম প্রথম সাইট সিন আমাদের আজকে গন্তব্যে, আর আমাদের প্রথম সাইট সিন হচ্ছে আজকে মুঘল গার্ডেন, মানে শালিমার গার্ডেন যেটাকে বলে। তো এখানে এন্ট্রি করার জন্য আপনাদেরকে টিকিট নিয়ে নিতে হবে। অ্যাডাল্টদের জন্য 24 রুপিস আর চিলড্রেনের জন্য 12 রুপিস। এই হচ্ছে সামনে টিকিট কাউন্টার, ও টিকিট নিয়ে নিয়েছি আমরা। এই হচ্ছে টিকিট শালিমার গার্ডেন এন্ট্রি করার জন্য, এই হচ্ছে টিকিট। চলো তো টিকিট চেক করে টিকিটটা আপনাদের হাতে দিয়ে দিবে। তো আমরা ভিতরে ঢুকে গেছি এখন শালিমার গার্ডেনের ভিতরে, যেটা শ্রীনগরে কাশ্মীরের বলতে খুবই ফেমাস। আমাদের সেকেন্ড সাইট সিনে নিশান বাগ, এটা একটা গার্ডেন। তো নিয়ে নিয়েছি টিকিট, এখানেও 24 রুপিস করে অ্যাডাল্ট আর 12 টাকা করে হচ্ছে চিলড্রেন। এখানে যে সামনেই দেখতে পাচ্ছেন, এখানে অনেক কস্টিউম পেয়ে যাবেন আপনারা, কাশ্মীরি কস্টিউম, এগুলো পরে আপনারা ফটোশ্যুট করতে পারবেন। তার জন্য কিছু মূল্য দিতে হবে, 50 থেকে 100 টাকা ড্রেসের জন্য। চলে এসছে বন্ধুরা আমাদের তৃতীয় সাইট সিন, পরী মহল। এ হচ্ছে টিকিট,
24 रुपीस করে টিকিট নিয়েছে অ্যাডাল্ট। आपके ड्रेस में यहाँ पे एकदम इतना के लिए बच गए। हाँ तो এটাই হচ্ছে পরী মহল। এটা শ্রীনগর থেকে অনেকটা উপরে পাহাড়ের উপরে। পুরো শ্রীনগর শহরটা দেখুন, পুরো দেখা যায়, ডাল লেকটা পুরো দেখা যাচ্ছে। হয়ে গেল আমাদের পরী মহল ঘোরা। তো চলে এসেছে বন্ধুরা আমাদের 4 নম্বর ভিউ পয়েন্ট চাশমিস গার্ডেন। এ হচ্ছে টিকিট, 24 রুপিস করে টিকিট নিয়ে নিয়েছে। চলুন তাহলে। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর ভিউ পয়েন্ট চশমেশাই গার্ডেন। তো হয়ে গেল বন্ধুরা আমাদের 4 নম্বর ভিউ পয়েন্ট কভার করা। এখন যাচ্ছি আমরা আমাদের শেষ আর লাস্ট ভিউ পয়েন্টে, সেটা হচ্ছে মন্দির, শঙ্কর আচার্যজির মন্দির। তো সেটাই আমাদের শেষ পয়েন্ট হবে আজকের জন্য। এখান থেকে বন্ধুরা ভিউটা দেখুন, ডাল লেক। গাড়ি আমাদের পিছনে পার্কিং হয়ে গেছে, এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। বেশিটা হাঁটতে হবে না, গাড়িওয়ালা বললো অল্পটাই হাঁটলে পাওয়া যাবে। তো চলুন দেখি
আগে টিভিতে দেখতাম, ইউটিউবে দেখতাম, আজকে সরাসরি দর্শন করব বাবা ভোলানাথের। তো এখান থেকে আমাদের যেতে হবে, এদিকে জেন্টস লাইন লেডিস লাইন আলাদা আলাদা আছে। এটা হচ্ছে সিঁড়ি, মানে 250টা সিঁড়ি কমপ্লিট করে তারপর আমরা পৌঁছে যাব মন্দির। এই যে এখান থেকে স্টার্ট, তো 250টা সিঁড়ি কমপ্লিট করতে হবে তারপরে আমরা পৌঁছে যাব মন্দির। চলুন, এই সামনেই তো, ওইটাই তো, বুঝলাম। সিঁড়ি কোনো ব্যাপার না, ওঠা নামতে কষ্ট হয় সিঁড়ি দিয়া, আরাম চাইতে পারছি। যারা যাদের শ্বাসকষ্ট আছে অবশ্যই অল্প সাবধানে চলবেন, কারণ শ্বাস ফুলে যায়। তাই জলদিবাজি করবেন না, একদম আস্তে ধীরে চলবেন, আস্তে ধীরে একদম। যতটা ইজি ভেবেছিলাম যে একবারে উঠে যাব, অতটা ইজি নয়। এখানে দাদার অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ, অল্প এখানে রেস্ট নেই 5 মিনিট, তারপরে চলবো। জানি না বন্ধুরা ক্যামেরা ভিতরে অ্যালাউ করবে নাকি, যতটা পারবো আপনাদেরকে দেখাবো। চলুন, পা পুরো ফ্রিজ হয়ে গেছে আমার, এত ঠান্ডা হাঁটা যাচ্ছে না। কিন্তু বাবা ভোলানাথের নাম দিবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে একদম টপ থেকে ভিউ। বন্ধুরা হয়ে গেল বাবা ভোলানাথের দর্শন, খুব সুন্দর সুন্দর দর্শন হয়েছে, আপনাদেরকে দেখালাম আমি। এই মন্দিরটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না, সত্যি মনটা একদম খুবই ভালো লাগছে। তো হয়ে গেছে বন্ধুরা, এখন যাচ্ছি নিচে, নামতে অতটা কষ্ট হবে না, উঠতে যতটা কষ্ট হয়েছে। খুব ভালো লাগলো। তো এই মন্দিরটা হচ্ছে একদম শ্রীনগরের একদম টপে, এই শঙ্করাচার্য মন্দির। আজকের মতো ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি, খুব জলদি দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।